রিজি খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটা লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত, একটি দানাও কম না একটি দানাও বেশি না। ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অভাবী হয় এবং তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে তবে তার অভাব দূর করা হবে না, আর সেই ব্যক্তি যদি তা আল্লাহ তাআলার কাছে পেশ করে অনতিবিলম্বে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাকে অভাব মুক্ত করে দিবেন। যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব, হারাম উপায়ে হলেও ওই 1 কোটিই, কিছু কমও নয় কিছু বেশিও নয়। আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এরপরে কত পাখি ওই ফলের উপরে বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকেই এই ফলটি নেড়ে সেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কেনেনি। এইসব ঘটনার একটাই কারণ, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। পবিত্র কোরআনে আল্লাহবাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। কোথা থেকে কার রিজিক কীভাবে আসবে অথবা কার রিজিক কোথায় লেখা আছে আমরা কেউ জানি না। ধরুন যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, আল্লাহ তাআলা শুধুমাত্র আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছে মাত্র। কেউ আসলে আমরা কারোটা খাচ্ছি না, যে যার রিজিকের ভাগই খাচ্ছি। আমরা হালাল উপায়ে খাবো না হারাম উপায়ে খাবো সেটা আমাদেরই সিদ্ধান্ত। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আবার এটাও হতে পারে এর মাধ্যমে আমার রিজিক প্রশস্ত হবে। ধরুন আপনি দেশে শত চেষ্টার পরেও কিছু করতে পারলেন না, এরপর একসময় বিদেশ গেলেন আর আপনার উপার্জন চালু হয়ে গেল। আবার কেউ বিদেশে কোনোভাবে কিছু করতে না পেরে শতকষ্ট বুকে চেপে দেশে ফেরত যেতে বাধ্য হলো, কিন্তু দেখা গেল দেশে তার ছোট্ট দোকানটি খুব ভালো চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, কেউ জানে না সে আগামীকাল কী উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে। সুতরাং ভরসাটা যেন আমরা সবসময় আল্লাহর উপরে রাখি। আমাদের প্রতিদিনের প্রার্থনা হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং হারামকে পরিহার করার তৌফিক দান করুন।